নবী বলছে কেন আমি বড়? হুসাইন বলছে না না জি, না না আপনি বড় নয়, বরং আমি হুসাইন আপনার চাইতে বড়। বলে নাউজুবিল্লাহ মিন জালিম। বক্তা অনেক সুন্দর করে কোকিল কণ্ঠে বলছে, আল্লাহ নবী তখন কাতর কণ্ঠে বলছে যে হুসাইন কিভাবে তুমি বড়, একটু বলো তো। হুসাইন তখন বলছেন যে না না জি, আপনার বাবার নাম কি? আল্লাহ নবী তখন বলছেন যে আমার বাবার নাম আব্দুল্লাহ। আর হুসাইন বলছে জানেন না না জি আমার বাবার নাম কি? আল্লাহ নবী বলছে তোমার বাবার নাম তো আলী। হুসাইন তখন প্রশ্ন করে বলছে এখন বলেন আব্দুল্লাহ বড় না আলী বড়? কে বড় কথা বলেন? আলী বড়। কারণ আব্দুল্লাহ আল্লাহ নবীর পিতা, তিনি ইমান নিয়ে আসেন, আর আলী বিন আবি তালেব তিনি মুমিন, তিনি খলিফা। এখন বড় কে হবে কথা বলেন? ইমানের দিক থেকে কে বড় কথা বলেন? আলী বড়। যখন এই কথা বলেছে আল্লাহ নবী তখন বলছে আচ্ছা বিষয়টা তো সঠিক, আচ্ছা তোমার বাবাই তো আমার বাবার চাইতে বড়। একটু আর হুসাইন বলছেন যে নানাজি বলেন তো আপনার মায়ের নাম কি? আল্লাহ নবী কাঁদো কাঁদো কণ্ঠে বলছে আমার মায়ের নাম হচ্ছে আমেনা। হুসাইন বলছে আমার মায়ের নাম কি জানেন? আমার মায়ের নাম ফাতেমা। এখন বড় কে বলেন তো, আমেনা বড় না ফাতেমা বড়, আপনার আম্মা বড় না আমার আম্মা বড়? আল্লাহ নবী কাঁদো কাঁদো কণ্ঠে আবার বলছে যে জি হ্যাঁ হুসাইন, তোমার মা ফাতেমা এই বেশি বড়, কারণ আমার মা সে তো ইমান আনেনি, তোমার মা ইমান এনেছে, অতএব তোমার মা জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, তোমার মা বড়। তখন হুসাইন বলছে দেখেন আপনার চাইতে আমি বড়। ঘটনা গোটাটাই মিথ্যা, এই ঘটনা জিন্দেগি তো নবীর সঙ্গে ঘটেনি, এটা হুজুররা বানিয়েছে আপনাদের কাছে শুধুমাত্র টাইমটাকে অপচয় করা, ধরে রাখা। এই জন্য আমি আপনাকে সতর্ক করে গেলাম, এই জন্য আল্লাহই আল্লাহ নবী বলছেন সে বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 108 এবং 109 প্রথম খন্ড 21 পৃষ্ঠা একদম শেষ 6টা লাইন পর পর হাদিস গুলো আল্লাহ নবী বলছেন মান কাযযাব আলাইয়া মুতাম্মাদান, কোন বক্তা যদি এমন কোন হাদিস বলে যে হাদিস নবী বলে নাই কিন্তু বক্তা বলছে, মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। যে কথা নবী বলেনি বক্তা যদি বলে, বক্তার জায়গা কোথায় কথা বলেন? বক্তার জায়গা কোথায়? জাহান্নাম। ওই 100 বার হজ করুক সমস্যা নেই, ও জাহান্নামে আগে যাবে, ও জাহান্নামে প্রথমে ঢুকতে পারবে না, জাহান্নামে আগে যাবে। কারণ নবীর নামে মিথ্যা কথা বলা মানে নিজেকে নবী দাবি করে নেওয়া, কারণ আল্লাহর নবী তিনি নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না। ওয়া মা ইয়ান্তিকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াইহা, যে আল্লাহর নবী নিজের তরফ থেকে কল্পিত কোনো কথা বলেন না, বরং আল্লাহ যেটা ওহী নাযিল করেন নবী সেটাই বলে থাকেন। সূরা নাজম সূরা 53 আয়াত 3 এবং 4, কিন্তু যে কথা আল্লাহর নবী বলেনি কিন্তু আমি বলে দিলাম এটা হাদিসে আছে, মানে কিছু মনে করলেন না, নিজেও জানেন যে না এটা তো ভালো কথা, হাদিসের দিকে আপনি নিসবাত করে দিলেন, রেফারেন্স ছেড়ে দিলেন, কিন্তু নবী যদি কথা বলে না থাকে আপনার থাকার জায়গা জাহান্নাম, যত বড় বক্তা হোক, যত বড় আল্লাহর ওলি হোক। কথা কি বুঝতে পারছেন?